আমি অ্যাজ ইউজুয়াল কথা বেশি বলি তামিম আচ্ছা সবাইকে একটু জানিয়ে রাখি যে ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমার কানে টক ব্যাক এন্ড ওপর থেকে সোহাগ ভাই অনেক সুন্দর করে কথাবার্তা বলছে অনেক নয় তো সো আমার জন্য খুব সুন্দর হবে ব্লান্ডারটা করতে এন্ড আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভালোবাসা আইসক্রিম লাভেল প্রেজেন্টস সিম্পল লাভ স্টোরি এন্ড আমি জানি এই কাউচের মধ্যে আপনারা হয়তো সিয়াম সাবিলাকে দেখতে বেশি পছন্দ করেন অফকোর্স তারা তো আছেই বাট থাকে না ভালোবাসায় টুইস্ট ভালোবাসার কিছু কিছু সারপ্রাইজ সো সেই রকম সারপ্রাইজ নিয়ে আজকে আমিটা এবং তামিম আমরা চলে এসেছি লাভেল অফ প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে সো সবাইকে ওয়েলকাম করছি থাকুন আমাদের সাথে আর এই পুরো প্রোগ্রামটা আপনারা দেখতে পারবেন ফেসবুক লাইভের মাধ্যমে এখনই আপনারা আপনাদের ফেসবুকে যান চলে যান পেজটা হচ্ছে পেজটার নাম সিম্পল অফ স্টোরি এন্ড ওখানে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন কাদের সাথে কথা বলবেন আজকে আমি স্পেশাল গেস্টের নামগুলো বলবো তার আগে আমি যেটা বলতে চাই ফোন নাম্বার যেটা হ্যাঁ সরাসরি কথা বলতে সরাসরি আমাদের সাথে আমাদের দর্শক আমাদের আজকে কমিউনিকেট করতে পারবে সো ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 818 9925

মিউজিকই থাকে আই মিন মিউজিক ছাড়া আমি আসলে কিছু চিন্তা করতে পারি না ভালোবাসার মধ্যে রাই তোমার কাছে ভালোবাসার মিউজিক কেমন ভালোবাসার মিউজিক এটা আবার থাকে না যে একটা একটা সাউন্ড কিংবা একটা মানুষের কথা একটা মানে থাকে না একটা সাউন্ড আসে ভিতর থেকে আমার কাছে তো মনে হয় ভালোবাসা হচ্ছে পার্টিং পার্টিং ওই হ্যাঁ ভালোবাসা একটা সেলিব্রেট করার বিষয় সো এই ভালোবাসা যদি তুমি পার্টি বলো আর পার্টির জান কি মিউজিক সে আমি ওখানেই আসছি সো ভালোবাসা মানে মিউজিক ভালোবাসা মানে পার্টি সো এইগুলোর সাথে দর্শক মিল রেখে আজকে আমাদের গেস্টে যারা আছেন এটা আপনাদের সবার খুব পরিচিত এবং আমাদের সবার খুব প্রিয়

ইটস ওকে হইতেই পারে এরকম সো বলো আমরা একসাথে নামটা বলি হ্যাঁ প্রথমবার বসলে যা হয় নার্ভাসনেস থেকে নামটা বলি একসাথে ওকে আমাদের সাথে আছেন সোনিকা ফর হাজবেন্ড সেজান ভাই ইউ গাইস ওয়েলকাম Thank you so much for welcoming. I'm so already uh, chemistry. <laughs> <laughs> I'm, I'm really happy.

আমি জানি যে ভালোবাসা দুজনের মধ্যে অবশ্যই আছে বাট ফার্স্ট কোয়েশ্চেন দুজনের কাছে আমার একটাই যে ভালোবাসার অর্থটা কি মানে মিনিংটা কি আচ্ছা শুরু করব সাজন ভাইকে দিয়ে হ্যাঁ উনি কোনো কথা বলেনি এখন ভালোবাসার মিনিংটা হচ্ছে যাকে মন থেকে ভালোবাসা আসলে বেশি দেরি না করা কারণ লেট মানে ভালোবাসাটা চলে যায় লেট করলে দেরি হয়ে যাবে লেট করলে দেরি হয়ে যাবে না করে বিয়ে করে ফেললেই সেটা আচ্ছা মানে আসল ভালোবাসা সেটা তখনই বোঝা যায় যে বিয়ে করার পরেই ভালোবাসার মানেটা হচ্ছে বিয়ে করা তাহলে আমরা এইটুকু মানে আমার একটা কোয়েশ্চেন ছিল মানে আমি আরো কিছুক্ষণ পরে করতে চাচ্ছিলাম এখনই করতে চাই যে বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসার মধ্যে পার্থক্য

দেয়ার ডেটিং আজকে একজনকে কাউকে আরেকজনকে বাট তাদের এন্ডিংটা কিন্তু খুব দেরিতে আসে রাইট তাই হচ্ছে আমরা ফেসবুকে দেখলাম আজকে বয়ফ্রেন্ড একজন তারপরে দেখলাম যে বিয়ে করছে আরেকজনকে সো তখন কিন্তু উই গেট ভেরি কনফিউজড সো এই জিনিসটাই আর কি যাকে বিয়ে করবা যাকে ভালোবাসবা তাকে বিয়ে করলেই তুমি বিয়ের পরে পুরা ভালোবাসাটা দিতে পারবাটিসন স্যাটিসফ্যাকশনও থাকে ভালোবাসলাম তাকে যদি বিয়ে করতে পারি

স্টার্ট হয়েছে এক মানে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে হ্যাঁ একটু ভালোবাসার একদম শুরু গল্প একটু শুরু মানে শুরুর মুহূর্তটা আমাদেরকে বলো কোন জায়গা থেকে স্টার্ট আচ্ছা একটা কথা ছিল লাভ এট ফার্স্ট সাইড আই নেভার বিলিভড ইন দ্যাট বাট ওয়েন i saw him ফার্স্ট ও আমাকে যখন ফার্স্ট টাইম দেখছে হি স্টার্ট স্মাইলিং আমরা দুইজন দুজনকে চিনিও না জানিও না জাস্ট ও আমি ওই দিন আমার এক ফ্রেন্ড আমাকে ওয়েস্টেনে ডাকছিল আমি জাস্ট আই গর ইন টু ওয়েস্টেন আই মেট মাই ফ্রেন্ড তুমি চিনো ইয়াসির ও হ্যাঁ আই নো হিম পার্টি বয় এক্স্যাক্টলি ইয়াসির ফ্রেন্ড ছিল ও হ্যাঁ সো ও মাসে চিটং থেকে ঢাকায় আসছে এন্ড ইয়াসির আমাকে আমার কাজ শেষ করে আমার আগের রুটিন ছিল যে এভরিডে ডিনারের পরে আমি ডেজার্ট খেতে যাব ওই ওয়েস্টেনে সো আমি গেলাম যাওয়ার পরে আমি দেখি যে হি ইজ সিটিং দেয়ার ইয়াসিরের সাথে আমি জাস্ট ঢুকলাম ঢুকে আমি দেখতেছি ও আর ও আমাকে দেখার সাথে সাথে হি স্টার্ট স্মাইলিং বলে কি ব্যাপার ও আমাকে চিনে না জানে না ও হাসতেছে আমাকে খুব উইয়ার্ড লাগতেছিল পর আমি বারবার আর চোখে ওকে দেখতেছিলাম অ্যান্ড হি ওয়াজ আবার স্মাইলিং মানে ও বুঝতেছিল যে আমি ওকে দেখতেছিলাম তো আই বুঝছে ওইটাই মানে আচ্ছা আচ্ছা আমরা একটু জানতে চাই মানে একসাথে না

আমরা ওখানে বসেছিলাম তো আমি বললাম কি ব্যাপার এখানে বসে আছি কেন বললো একটু ওয়েট করো একজন আসতেছে তো আমরা তো এমনি বসেছিলাম একটু গল্প করতেছি সবাই এরকম তো বললাম কার কে আসতেছে মানে কেন বসে থাকবো তো হঠাৎ দেখলাম ও আসতো তো আমার সাথে মানে পরিচয় করার বললো যে আমার ফ্রেন্ড তো আমি আমার ফ্রেন্ডের কাছ জিজ্ঞেস করলাম বললাম যে কে আসতেছে তো বললো যে না ও আসতে মানে ওর ফ্রেন্ড আসছে তখন আমি বুঝলাম যে হয়তো ও আসছে এটার জন্য তো ওর দিকে দেখলাম দেখলো আর আমি মেয়েদের যেটা সত্যি কথা একটু লজ্জা বেশি পাই মেয়েদের কাছ থেকে আমি একটু দূরে দূরে থাকি এখন আমি যদি জানতাম ও আসতেছে হয়তো আমি থাকতাম না ওখানে কারণ আমি তো জানি না চেয়ে আসতেছে ওরা ওরা গল্প করতে আসতেছে আমি তো ওর সাথে চিনি না তো আমি বলবো আমি ওর সাথে কি গল্প করব। তো ওকে দেখে যখন ও যখন আমার দিকে দেখলো হঠাৎ আমার হাসি এখন হাসার পর থেকে হাসার পরে হঠাৎ কেমন জানি লাগলো যে কেমন ওকে আমি অনেক আগে থেকে চিনি মানে এরকম একটা মানে ও আগে থেকে কি ভাইয়া হচ্ছে সোনিকপুর ফ্যান ছিলেন না

আমি আগে ঢাকা আসতাম কাজে আসতাম চলে যেতাম এক্সপ্লোর করার অনেক কিছু থাকে বুঝছো মানে বিয়ের সাথে একদম ইয়ে করে এখন সবকিছু একসাথে আর একটা সবচেয়ে মজার ব্যাপার ওকে যেদিন দেখছি এরপর থেকে কিন্তু আমি আর ঢাকা থেকে যাইনি আসলে হ্যাঁ আমি ঢাকা থেকে যাইনি আর শিখো আমি তো সারা জীবন ঢাকায় ছিলাম ও এক বছরর বাসায় যায় নাই

আমি জাস্ট সোনিতা আপুকে ভাইয়া কে কংগ্রেচ করতে চাই বিকজ ওনারা এত ইয়াং বয়সে দে আর ডুইং ভেরি গুড তো আমি জাস্ট উইস করি যে ইউ কিপ ডুইং কিপ মেকিং আস প্রাউড ভেরি ভেরি কনগ্রেচুলেশন ডুইং কিপ ডুইং কিপ এন্টারটেই আস এরকম ছোট ছোট ভালোবাসা গুলো খুব ভালো লাগে যে প্রাউড ফিল করে অন্যরা আমাদের উপরে

তো তার মানে ইন দ্য আপনি ওর ফ্যামিলির সাথে পরিচয় করিয়েছেন ইট লাইক আমার 31st এ পার্টি ছিল সেখানে আমার কাজিনরা ছিল প্লাস ও ইনভাইটেড ছিল ও মানে জায়গা মতো মানে কি মনে করে কাজিনকে কথা বলতেছিলেন এটাও ফিল্মি টাইপের মানে ভাইয়া কি মনে করে আপনি কথাগুলো বলেছিলেন ওর কাজিনকে আসলে কোনো কিছু মিন করে না এখন ওকে তো বলা যাবে না

মানে কথা বলছে মানে খুব ফ্রি তো তখন মানে ওর আরেকটা ফ্রেন্ড ছিল মানে ওর সাথে মানে ও ভালোবাসার কথা বলতেছে ওই সুযোগে আমি আমারটা শেয়ার করে ফেল তখন আমি বললাম যে এই সুযোগ তো করা যায় না তাহলে এই সুযোগে বলে ফেলতে হয় তখন আমি এই সুযোগে কথাটা বলে ফেললাম মানে মনে যেটা ছিল এটাই বলেছি

ফিলিংস লাইক হ্যাঁ আমাকে দেখছে ওর মনে হয় এই তো মানে বলে না একটু যে ঠিক আছে দেখতে একটু ভালো ভালো লাগছে আস্ক করলাম পরিচয় তো বেশি দিনের না তা আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে ফাইন হি লাইকস মি গ্রেট আমাকে কি বিয়ে করবে তাহলে আমি গো আউট করবো নালে করব না আমি একদমই সিরিয়াসলি বলি নাই অ্যান্ড আমার কাজিনের বউ ও ঠিকই যে বলছে অ্যান্ড হি সেড হ্যাঁ আমি বিয়ে করব। একদম মানে আস্ক করার সাথে সাথে বিয়ের জন্য হ্যাঁ বলে দিছে মানে আপনি পুরো প্রিপেয়ার্ড না ও যেটা বলবে বিয়ে তো বিয়ে আমি একদম তখন লাইক তোমার লাগে বললাম না টাইম নষ্ট টাইম কেন ওয়েস্ট করব বিয়ে ভালো লাগছে মানে তো বিয়েই করব ভালতার এমনে লাগে না আচ্ছা আমরা পুরো গল্পটাই শুনবো বাট তার আগে খুব খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট আছে আমাদের এই সেগমেন্টটা হচ্ছে যে আসলে আমরা পুরনো দিনের ভালোবাসাগুলোকে মনে করার চেষ্টা করি এখন তো এই যে এখন কাজিনকে দিয়ে বলে ফেললেন মানে একটা এটা একটা ধরন কিন্তু আগে ছিল যে আমরা চিঠি লিখে আমরা না মানে আমাদের আগের জেনারেশন চিঠি আমি কখনো চিঠি লিখিনি যাই হোক আমরা এরকম চিঠি লিখি মানে আমরা ম্যাম বলতে বুঝাচ্ছি ভালোবাসার মানুষকে আমরা চিঠি লিখে এরকম চিঠি লিখার আমরা টেক্সট করি দ্যাট ইজ অলসো ভার্চুয়াল চিঠি না নিজের ডিজিটাল কোনো একদম মানে কলমে খাতা কলমে কলমের মধ্যে চিঠি লেখা আছে চিঠি আ ভাঁজ করে গোলাপের পাপড়ি ছিটানো অনেক রকম আমি ওকে যেই চিঠি দি ও সেই চিঠিতে ওই শাক সবজি মিশায় নিয়ে আসে আর কি বেসিক্যালি বাজারের লিস্ট দেয়া হয় ওকে মানে এখনকার এখনকার চিঠি হচ্ছে একটা লিস্ট শাক সবজি মরিচ কাঁচা আর ভালোবাসার কথা টেক্সটে হয় আর কি ও অলরাইট ঠিক আছে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাইয়া আপুকে নিয়ে হচ্ছে একটা প্রেমের চিঠি লিখবে এন্ড আপু সেম কাজটাই করবে হ্যাঁ একদম দুজন দুটো চিঠি লিখবেন এই যে আমরা সামনে প্যাড রেখেছি কলম রেখেছি যেই কালারটা পছন্দ সেই কালারটা দিয়ে লিখতে পারেন মানে এখানে বসে 5 মিনিটের মধ্যে যা বলতে চান হাতে যেটা কখন হয়তো বলা হয় না এইবার শুধু বলা হয় নি

এখন এই চিঠিগুলো যে সুইচ করে সুইচ করে আচ্ছা লেখা খুব পচা হ্যাঁ পারবো আমি জানা তাহলে মানে ভাইয়া যেটা সোনিকা কে লিখেছে

সারাদিন আমি এত ব্যস্ত থাকি তোমাকে একটু সময় দিতে পারি না তারপরও তুমি আমার জন্য সবকিছু করো আমাকে বুঝো এই ভালোবাসাটা আমি তোমার কাছ থেকে পাই যখন তারপর আমি আর কিছুই চাই না আমার ভালোবাসা তোমার জন্য কোনোদিন শেষ হবে না How sweet so sweet আমার গজবাম হচ্ছে কথা সারা দিন আমি এত বিজি থাকি মানে সারা দিন ফোনে থাকতে হয় বাসাই থাকি সারাটা দিন আমার ফোনে থাকতে হয় এত বিজি থাকতে হয় ওর সাথে একটু কথাও বলতে পারি না অল ও মানে আমার সাথে একটু কথা বলবে আমি আমি ফোনটা এমন ভাবে রাখতেও পারি না

তোমার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে দিও এটাই থাকবে তোমার প্রতি আমার চাওয়া ইউ রক মাই ওয়ার্ড বেবি একদম সুইট অ্যান্ড সিম্পল ওকে রকম কিন্তু আমরা ফেসবুকে দিচ্ছি

এখন তো আমার লেখার পার্ট নাই রাইট না এখন ভাই লিখবে ওকে ওকে আমি বলবো শুরু 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 সেজন ওজন কত আগে সেকেন্ড ওয়েট টাইমস আপ ওকে কত ওজন ওজন কত ওর ওজন হচ্ছে 85 85 68 তুমি ছিল আমার সব ভালো আমি ওজন কেন দেখতে যাব আমরা সেকেন্ড ফেভারিট স্পট ফেভারিট হলিডে স্পট হোল্ড অন ভালো লিখো আগে

টিল মंडे একটা নতুন কাপালের সাথে আপনাদের সব ভালোবাসার গল্পগুলো আপনারা আরো জানতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা বিদায় নিচ্ছি লেভেল অফ প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি থেকে গুড নাইট বাই বাই